আমার চেহারা কে আছে জাদু, একবার যে দেখবি হবি রে কাবু। আমার চেহারা কি আছে জাদু, একবার যে দেখবি হবি রে কাবু। হাতে হাতে রাখে দিলি রে বাদা, কোনদিন আমাকে তুই করবি নাই জুদা। হাতে হাতে রাখে দিলি রে বাদা, কোনদিন আমাকে তুই করবি নাই জুদা। বাদা তুই ভুলে গেলি, আমাকে তুই ছাড়ে দিলি। বাদা তুই ভুলে গেলি, আমাকে তুই ছাড়ে দিলি। যখন তোর কথা মনে পড়ে জীবনটা যাই রে ছাড়ে। হে 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 লা লা লা, শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়, চেংড়ারা দেখে সবাই করে হাই হাই। কি বলবো হই আমার রূপের কথা, কত ঘায়েল কত পাইল ব্যথা। নাহনারে নাহনারে তোরা নজর দিসি না। নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ছৌ ঝুমুরের দেশ। তো প্রতিদিন কোথাও না কোথাও কোথাও না কোথাও এখিন থেকে ওইখিন, এক জায়গা থেকে আরেক জায়গা, একটা সন্ধানেই ঘুরে বেড়াচ্ছি যে আপনাদের সামনে কীরকম শিল্পীকে উপস্থিত করাবো। তো আজকে ঘুরতে ঘুরতে এসে গেছি ওয়েস্টবেঙ্গল ছাড়িয়ে ঝাড়খণ্ড থেকে। তো ঝাড়খণ্ডের সুনামধন্য একজন শিল্পীর কাছে আমরা এসেছি, যে গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে বিখ্যাত। তাকে আপনারা দেখেছেন হয়তো অনেক স্টেজ প্রোগ্রামে, ইউটিউবের পর্দায়, পুরানো যুগে ক্যাসেটে। আজকে আর দেখতে পাবেন এই ছৌ ঝুমুর দেশ ইউটিউব চ্যানেলে। তো ছৌ ঝুমুর দেশ ইউটিউব চ্যানেলে প্রথমে তাকে স্বাগত করল। নমস্কার মিরাদি। নমস্কার। তো বর্তমানে কেমন আছেন এখন? এখন মোটামুটি চলে যাচ্ছে, ভালোই আছি, খারাপ বলতে নেই। তো এখন চলছে প্রোগ্রামের সিজন, তো প্রোগ্রাম কেমন চলছে এখন মোটামুটি? হ্যাঁ, প্রোগ্রাম অনেক চলছে, তার জন্যই ভালো আছি। যাই হোক, এই সব কিছুটাই আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। প্রোগ্রাম চলছে, হিটের পর হিট গান দিচ্ছে, যেরকম ভালোবাসা দিয়ে যাচ্ছেন ভবিষ্যতেও ঠিক সেরকম ভালোবাসাই দিবেন মিরাদিকে, আর আমাদের চ্যানেলটাকেও ভালোবাসা দিচ্ছেন, আরও ভালোবাসা দিন যেন আরও হিট হিট শিল্পীর কাছে আমরা পৌঁছাতে পারি। তো মিরাদি, তোমার কাছে একটাই কোশ্চেন আমাদের আজ এত দূর আসা তোমার একটাই জন্য, যে এই যে এই লাইনটাতে আলেন, এই জগৎটাতে আলেন, কার হাত ধরে আসছেন এই লাইনটাতে? এই লাইনটাতে অ্যাকচুয়ালি আমার বাবা মার খুব সাপোর্ট, ঠিক আছে। তারপরে আমার যে শিক্ষাগুরু হচ্ছে রাখহরি গোস্বামী, আমাদের সামনেই বাড়ি বেজামে, তো তিনি আমাকে গান শিখেছে, তিনি আমার মেন গুরু। তারপরে এমনিতে বলতে গেলে আমার পাঁচটা গুরু, কেন কি পাঁচজন আসতে আমাকে গান শিখাইতে। একটা হচ্ছে রাখহরি গোস্বামী, তারপরে নকুল বাবাজি, এদিকে গৌরদা, আর শঙ্কর আসতে মাঝে মাঝে গান শিখাতে, শঙ্কর দন্তবাই, আর একটা হচ্ছে সলাবত কাকু। কিন্তু মেন গুরু হচ্ছে আমার রাখহরি গোস্বামী। তো এই যে আপনি এতটা এই জগৎটাতে নাম উজ্জ্বল করেছেন, তো এটার পেছনে সর্বপ্রথমে কার হাত রয়েছে? সর্বপ্রথমে কার হাত রয়েছে? সর্বপ্রথমে আমার বাবা মায়ের হাত রয়েছে দুজনেরই, কেন কি তারা তাদের চেষ্টা ছিল যে আমি কিছু করি। হ্যাঁ, কেন কি এক সময় তারা মানে আমরা খুব গরিব ছিলাম আর কি, খুব গরিব, কিছুই ছিল নাই, মনে হয়তো খাতেও জড়িত নাই মনে হয় কোনো সময়। তো তারপর আমি নিজের থেকেও একটা আমার এক জায়গাতে আমি প্রোগ্রাম দেখলাম, ঠিক আছে, যে একটা বাচ্চা ছিল গান করছে আর কি। তো সেই জেদটা দেখে নিয়ে আমি আমার বাবা মাকে বললাম আসি নিয়ে, যে আমি গান শিখব। দিয়ে আমি একটা সাদের, তো বাবা মা আমাকে আমি যেটাই বলতাম সেটাই দিত আর কি। তখন বাবা মা বললো তুই গান শিখবি? আমি বলছি ঠিক আছে। বাবা মা বললো ঠিক আছে, বই আনি দেবো, তো গানের বই আনি দেবো। দিয়ে গানের বই আনিয়ে দিল, বাউল গানের বই, দশ টকা পালের। তো ওইটা দেখে দেখে আমি স্কুলে গান করতাম,
স্কুলের মাস্টারগুলো খুব ভালো লাগতো, আমার গলা ছোটো থেকেই ভালো ছিল। দিয়ে একদিন হঠাৎ আমাদের গ্রামে বাউল গান ছিল আর, তো সেই সময় আমার গুরুদেব রাখাবরী গোস্বামী তাদের টিমটা এসেছিল। তো আমার মায়ের সাথে তার আর কি সম্পর্ক আছে, মানে মাসি বেটা, দিয়ে আমাদের ঘর মানে মাসি মাসি করে দেখা করতে আসলো। আমি তখন অনেক ছোট, ঘুমাই রয়েছিলাম খাটেতে। দিয়ে এমনি করে করে আর কি প্রায় আসতে লাগলো, মাঝে মাঝে আসতো ওই সামনে বাড়ি, তো আসতো তখন মায়ের সাথে দেখা করতো। দিয়ে আমি বললাম যে দাদা তোমরা তো গান করো, আমি গান শিখবো তোমাদের কাছে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ, কেন বলছি শিখবি নি। দিয়ে উনি মাঝে মাঝে আসতে লাগলো। দিয়ে প্রথম যখন আমাকে হারমোনিয়াম দিয়ে গান শিখাইলো, তো সেটা মানে একবার বলে দিয়েই মানে আমার মুখস্থ হয়ে গেলো গানটা। তারপরের দিনে যখন আইলো, তো গানটা আমি একদম পুরো যেমনভাবে আমাকে শিখে গেছিলো তেমনভাবে আমাকে আমি প্রস্তুত করি গানটা। তো সেই বলে বলছে তোর গান হবে আর কি, এমনিভাবে আর কি গান শিখলাম আর কি। তো যখন আমরা বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছি, এত দূরে তো আসিছি, তো কথাবার্তা তো হবে কি, তার আগে একটুকু সব দর্শকদের মন ফ্রেশ করে দেওয়ার জন্যে মিরাদির কণ্ঠে একটা আমরা গান শুনে নেব, যেটা আপনি প্রথম স্টুডিওতে রেকর্ড করেছেন জীবনে ফার্স্ট, মনে আছে কি গানটা? প্রথম স্টুডিওতে আমি রেকর্ডিং করেছি পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাসা পেয়ারা। তো গানটা যদি শুরু করি একটুকু আমাদের দর্শকদের শোনান। এমন জিনিস কোথায় পাবে না খেলে পস্তাবে, রূপে গুণে আমি সবারই সেরা, আমি পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাসা পেয়ারা, আমি পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাসা পেয়ারা। এই গানটা ছিল, যাই হোক, এই গানটা প্রথম আপনি স্টুডিওতে রেকর্ডিং করেছিলেন? হ্যাঁ। তো গানটা আশা করি খুবই হিট হয়েছিল, পুরানো দিনের গান। হ্যাঁ, গানটা হিট হয়েছিল, কিন্তু মানে ওই দিকে হিট হয়েছিল, কেন কি ওই দিকের চ্যানেল ছিল বাঁকুড়া দিকের। আচ্ছা। আর ওই দিকের লোকও আমার করেছিল বাঁকুড়াতে লালন সুইস। তো মিরাদির আমাদের এই জগৎটাতে আসা হয়তো বাউলের হাত ধরে, প্রথম হয়তো আপনি বাউল করতেন, তো প্রথম জীবনের স্টুডিও রেকর্ডিং গান তো আমাদের শোনালেন, তো এবার যদি একটা বাউল গান আমাদের শোনান তো খুবই ভালো হতো। বটে, তো পুরুলিয়ার জগতে এসে বাউলই ভুলে গেছি, তবু চেষ্টা। ঠিক আছে, আমি নিয়ে আসছি ছোটোখাটো আপনাদের জন্য একটা বাউল গান, ঠিক আছে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমি খুঁজে বেড়াই দয়াল গুরুকে, আমায় বলে দেবে কানে কানে আসল পত্তি সে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মিরাদিকে আমাদের এই ছৌ ঝুমুর দেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এত সুন্দর একটা বাউল গান উপহার দেওয়ার জন্য। তো শুনলেন তার মুখে বাউল গান, এবার জেনে নেব তার পরিচয়টা, পার্সোনাল ড্রেস। তো মিরাদির বাড়িটা অ্যাকচুয়ালি কোথায়? আমার বাড়িটা হচ্ছে রাঙাটাড়ি, রাঙাটাড়ি গ্রাম। আর থানা কোন থানা পড়ছে? থানা হচ্ছে পটমদা থানা। পটমদা থানা রাজ্য ঝাড়খণ্ডের অন্তর্গত? হ্যাঁ। তো এখনও ফ্যামিলিতে মেম্বার কতজন রয়েছে? ফ্যামিলিতে এখন আপাতত আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে বাস। আচ্ছা, শ্বশুর শাশুড়ি নেই? শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু শ্বশুর বাড়িতে আছে, আমি তো বাপের বাড়িতে থাকি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো শুনলেন মিরাদি তার পরিচয় দিল ফ্যামিলি মেম্বারের। তো এই যে জগৎটাতে আসিছেন, এখন যখন স্টেজে কোনো জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছেন, স্টেজ প্রোগ্রাম, দিয়ে পরে যখন কেউ দেখে, কেউ বলে যে এটা মিরাদি মিরাদি, তো কেমন লাগে আপনার? খুব ভালো লাগে। এরকম ঘটনা কি কোথাও ঘটেছে, আপনি হয়তো কোথাও প্রোগ্রাম করতে যাচ্ছেন, কেউ আপনাকে দেখে বলে এটা মিরাদি? হ্যাঁ, অনেকই জায়গায়। তখন আপনার মনে কীরকম ফিল হয়? দারুণ। যাই হোক, এটা খুবই একটা গর্বের বিষয় যে দেখতে পাই যদি কেউ বলে, এটা খুবই একটা গর্বের। তো আমি যখন আপনি স্টেজে গান করতে ওঠেন প্রথম ফার্স্ট, কোন গানটা চালু করে ওঠেন আপনি, মানে কোন গানটা শুরুতেই কোন গানটা দিয়ে করে স্টেজ শুরু করেন? এখন এখন আমার নিজেরই গাওয়া একটা গান, স্যার সং বাজব বল কি করে, মনে হয় যাব যে মোরে, যখন তোর কথা মনে পড়ে
জীবনটা যাই রে ছাড়ে এই গানটা যদি আর দু লাইন এটা একটু সুর করে শোনান আমাদের আরো আর দু লাইন আচ্ছা হাতে হাতে রাখে দিলি রে বাদা কোনোদিনও আমাকে তুই করবি নাই জুদা হাতে হাতে রাখে দিলি রে বাদা কোনোদিনও আমাকে তুই করবি নাই জুদা বাদাতে ভুলে গেলি আমাকে তুই ছাড়ে দিলি বাদা তুই ভুলে গেলি আমাকে তুই ছাড়ে দিলি যখন তোর কথা মনে পড়ে জীবনটা যাই রে ছাড়ে সত্যি অতুলনীয় মিরাদির কণ্ঠ জানি না মিরাদির কণ্ঠে কোন গানটা খারাপ লাগে ওটা আপনারাই বলবেন যে মিরাদির কণ্ঠে কোন গানটা খারাপ লাগে কমেন্ট করবেন যে মিরাদির কণ্ঠে কোন গানটা খারাপ লাগে শুনতে এত সুন্দর গলা এত সুন্দর কণ্ঠ সত্যি অতুলনীয় ওই জন্যই হয়তো এটার পর সেটা আপনাদের আমাদেরকে গান উপহার দিয়ে চলেছেন তো বর্তমানে দেখবেন একটা গান খুবই হিট খুবই চলেছে গানটা শ্যাম্পু করা চল উড়ে উড়ে যাই আমার ধরো আপনার তো গানটা হ্যাঁ আমারই গানটা লেখকটা কে গানের লেখকও আমি আপনি নিজের মানে লিখেছেন গানটা তো যাই হোক আজ আপনাদের সামনে উপস্থিত করা পেরেছি গানের লেখকও এনি আর গানটা গেয়েছে এনি শ্যাম্পু করা চুল উড়ি উড়ি যাই সত্যি উড়ে উড়ে যাই তো গানটা যিনি ইনি লিখেছেন আমাদের সত্যি দারুণ একটা গান উপহার দিয়েছেন তো আমি অনুরোধ করছি মিরাদিকে যেন গানটা আমাদের একটু শোনাই শুরু করে গিয়ে হে 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 লা 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 শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চেংড়ারা দেখে সবাই করে হাই হাই কি বলবো হয় আমার রূপের কথা কত ঘায়েল কত পালো ব্যথা নাহানা রে তোরা নজর দিসি না আছি কচি কলি আমি ফুলেরি ডালি অসহ মোহে হিরো ভাঙে দিছি না আছি কচি কলি আমি ফুলেরি ডালি অসহ মোহে হিরো ভাঙে দিছি না সত্যি দারুণ আগেই বললাম যে আপনারা বলবেন মিরাদির কণ্ঠে কোন গানটা ভালো লাগে একজন দারিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে বর্তমানে এত এ সময়ের এই যুগের সেরা গায়িকা সত্যি দারিদ্রতাকে হার মানিয়ে এত কঠোর পরিশ্রম করে আজ এই জায়গাতে এসেছে অ্যাকচুয়ালি যদি দেখতে যাও অনেক সংগ্রাম করে শিল্পী জগতে আসতে হয় অনেক কষ্ট অনেক কষ্ট আর বিশেষত শিল্পীদের জীবনটাও অনেক কষ্টেরই হয়ে থাকে বেশিরভাগে আমরা কষ্ট করেছি এখনো শিল্পীগুলো কোথায় কষ্ট করছে দু একটা গান করছে হিট হয়ে যাচ্ছে বাস 4,000-5,000 লিখবো তবে প্রোগ্রামে যাবো আমরা যখন প্রোগ্রাম স্টার্ট করেছি বাউল প্রোগ্রাম 50 টাকা 100 টাকা দুধ মজুরি মজুরি সে তখন থেকে বাউল প্রোগ্রাম করছে ঠিক আছে তখন মাইক্রোফোনও থাকতো নাই অলকেচা টাঙিয়ে দিত ওপরে ওইগুলো গান করতে হইতো কোথাও অলকেচারও নাই হারকেন জ্বালাই গান করতে হইতো এমনিও টাইম গেছে যাই হোক আপনারা শুনছেন এই সত্যিই খুবই কষ্টের ব্যাপার দারিদ্রতাকে হার মানিয়ে যায় যে এত উচ্চ উচ্চ শিখরে রয়েছে এটা আপনাদের ভালোবাসা শ্রোতাদের ভালোবাসা কি শ্রোতা যদি না ভালোবাসা দেই তো আমরাও কিছু করতে পারবো না আমরা যতই চেষ্টা করি আমরা কোনো কিছু করতে পারবো যে শ্রোতারা না ভালোবাসা দেয় তো এইভাবে আপনারা সারাটা জীবন মিরাদিকে সাপোর্ট করে যাবেন মিরাদির কাছে থাকবেন এটাই আমরা কামনা করব তো আমরা আশা রাখছি যে জুনিয়র মিরাদিকে কবে দেখতে পাবো জুনিয়র আপনার মেয়ে এই লাইনে কি আসবে নাকি অন্য লাইনে যাচ্ছে আচ্ছা আচ্ছা ওকে দেখতে পাবে নিশ্চয় দিতে হবে আপনি কি কোনো লক্ষ্য করেছেন যে তার মধ্যে কোনো একটা গুণ আপনার যে প্রতিভাটা তার তার মধ্যে প্রকাশ করেছে অবশ্যই কেন কি ও যেভাবে এখন থেকে স্টেজে মানে পারফর্ম করছে আমার মনে হয় যে একদিন কিছু না কিছু হবে আচ্ছা হয়তো আমরা অনেকেই দেখি স্টেজ প্রোগ্রাম সময় যে মিরাদের সাথে যে মেয়েটা যায় তার সেটা মেয়ে তো স্টেজে তো দেখেন তার কীভাবে সে ডান্স করে তো এই যে আমাদের মিরাদির মেয়ে হ্যাঁ নাম কি তোমার রশ্মি রশ্মি আচ্ছা গান করবে পরে গান করবে বড় হয়ে একটা গান শোনাই দাও বলো রাম মামা গানটা ভালো করে গাও গাও গাও
যাই হোক, সত্যি এই শিল্পীর বাড়িতে তো শিল্পীই থাকে, এই জন্যই হয়তো তার মেয়েরও এই গুণটা রয়েছে। তো আপনারা এভাবে সাপোর্ট করে যাবেন। তো মিরাদির বাড়িতে যখন আসিছি, আগে বুঝি কিছু কথা কিছু গান। তো মিরাদির আর একটা গান আমার বলতে বলতে মনে পড়ে গেল, ডুঙ্গরিকা ধারে ধারে কুটুস ছুড়ির বোন, ঝুমুর গানটা। অনেক আপনারা হয়তো অনেক রঙে গেলি বাউলে গেলি একটু, এবারে পুরুলিয়া যেটা লোক সাংস্কৃতিক ঐতিহ্য সেটাতে ঝুমুরের দিকে একটু আসি। তো ঝুমুরটা সাধারণত কার লেখা ছিল? ঝুমুরটা লেখা ছিল অনেক পুরানা একটা রাইটার, ঠিক আছে। এটা তো আমরা তো মানে পুরুলিয়াতে একটা আলাদাভাবে নিয়ে এলাম ঝুমুরটা, এটা অনেক দিনের ঝুমুর, এটা অনেক পুরনো ঝুমুর। তো ঝুমুরটা যদি দু কলি আমাদের শোনান আর কি শুরু করেন। ডুঙ্গুরিকা ধারে ধারে কুটুস ঝুড়ের বন, তুমি হামকে দেখে হাসিছিলে, আমি ছোটই যে তখন, হা আমি ছোটই যে তখন, তুমি রাগ করেছ ধন বুঝে আমি পাইছি এখন, তুমি রাগ করেছ ধন বুঝে আমি পাইছি এখন। সত্যি অসাধারণ তার কণ্ঠ, অসাধারণ তার গান। তো মিরাদি, আপনার এই যে এত জায়গায় প্রোগ্রাম করে ঘুরে বলছেন, তো যখন আপনি প্রথম জীবনের প্রথমে মানে এই জগতটাতে প্রোগ্রাম করতেছিলেন, তখন কি মানে কোনো বাধা আসে না আপনার জীবনে, যে কোনো লোক হয়তো এইটা দেখে আপনার পরিবারকে কোনো কথা শোনাচ্ছে? অনেকে এসেছে, অনেকেই বাধা এসেছে। আচ্ছা, তো এই বাধাটাকে কীভাবে আপনি অতিক্রম করেছিলেন? এই বাধাটা বলছি তো, আমার যত আজকে আমি যতটি আছি সব আমার মা বাবার জন্য। মানে বাধা কারো আমার মা বাবা শুনেই নেই। আমি আমার মেয়েকে গান করাচ্ছি, তোদের কি সবাইকে ত্যাগ করে দিয়েছি। আমাদের দেখবেন এই যে এখন অনেক অনেক মহিলা ছোপাটি হয়েছে, যারা হয়তো একটুকু ভালো প্রপারলি নাচছে, তাদের বাড়িতে গিয়ে হয়তো বলছে তোর মেয়েটাকে নাচাচ্ছিস, সেরকম আপনি হয়তো পুরুলিয়া অনেকেই অনেকেই ভাবে, অনেকেরই ভুল ধারণা থাকে যে পুরুলিয়া সিঙ্গার মানে হয়তো খারাপ সিঙ্গার, ডবল মিনিংয়ের গান করে মানে খারাপ সিঙ্গার। অনেকে হয়তো পুরুলিয়া সিঙ্গারকে কেউ দেখতে পারে নাই, বলে সিঙ্গার ভালো নয়। তখন হয়তো কেউ এই এই ব্যাপারটাই বলছিলাম। তো এইগুলাকে সবকে মানে তোমার মা বাবা পাত্তা দিত না কোথায় কি? যাই হোক, পাত্তা দিত না বলেই আইতি হয়তো এই উচ্চশিখরে রয়েছেন। যদি তা কোনো কথায় কান দিত, তাহলে হয়তো আজকে আমরা এই মিরাদিকে পাইতাম না দেখতে। আর মিরা দাস বলে যে একটা নাম, সেটাও আমরা শুনতেও পাইতাম না, জানতেও পাইতাম না, হয়তো কোনো একটা কোণে যায় পড়ে দেখতেন কি। তো এরপরে কী ভাবনা নিয়েছেন যে আপনার দর্শকদের কী গান দেবেন, কোনো কি আইডিয়া করে গেছেন? গান তো ইউটিউবে এখন যা ইউটিউব, অনেকেই গান রেকর্ডিং করেছে সবাই। তো এই কিছুদিন মানে পর আমার শঙ্করের নতুন নতুন কিছু ডেট গান আছে যে মার্কেটে আসবে, আর আমি জানি যে ওগুলো গানগুলো হিট হবে, ঠিক আছে, কিন্তু এখন শোনাবো নাই। আমরা ইউটিউবে সার্চ করে শুনে নেব, এখন না শোনালেও কোনো ক্ষতি নেই। তো এখন সদ্য আপনি কোনো গান ছাড়েন নেই? সদ্য তো অনেকেই গান ছাড়া আছে। তারপরে আমার চ্যানেলে মীরা দাস অফিসিয়াল আমার যেটা একটা চ্যানেল খুলেছি, তো সেই চ্যানেলে একটা গান ছেড়েছি, আমার চেহারায় কি আছে রে জাদু, গানটা ভালোই চলছে মোটামুটি। তো যদি শুরু করে একটু শোনানো গানটা, চলো সেই গানটা নিয়ে আসি। আমার চেহারা কে আছে জাদু, একবার যে দেখবি হবি রে কাবু, আমার চেহারা কি আছে জাদু, একবার যে দেখবি হবি রে কাবু, করছে ইশারা পাড়ার চেংড়ারা, কেউ বলে তোকে দেখে হলি আদ মোরা, কেউ গোলাপ ফুল দিয়ে বলে আই লাভ ইউ, আমার চেহারা কি আছে জাদু, একবার যে দেখবি হবি রে কাবু। এই গানটা সত্যি এই মিরাদির গানটার বদলে যদি হইতো যে একবার আমার যে গানটা শুনবে হবি রে কাবু, সত্যি তার গলার অত সুন্দর কণ্ঠ, তার চেহারায় কি আছে রে জাদু, গানটা এখনও পর্যন্ত মার্কেটে খেলছে, আর আশা করবো আরও খেলবে গানটা। তো আমরা সাপোর্ট থাকে, হ্যাঁ যদি আপনাদের সাপোর্ট থাকে, আপনাদের ভালোবাসা থাকে, তো অবশ্যই
আরও আমাদের আশা করছি আরও হিট হিট হিটের পর হিট গান দিয়ে যাবেন। তো আপনারা আমরা যে গানলা শুনলাম সম্পূর্ণ এলো নতুন, আমাদের একটা মাত্র পুরনো সেটা হচ্ছে ডাসা পিয়ার পুরুলিয়ার, সর্বপ্রথম আমার পুরুলিয়ার গান। তো আপনার পুরুলিয়া পুরানো গান কোনো হিট সেরকম মনে নেই? গান পুরুলিয়ার পুরানো হিট, পুরানো বলতে ওই যে টোটোওয়ালা, টোটোওয়ালাটা আপনার গান ওই ইয়ার সঙ্গে কি বলেন ধরণীদার সঙ্গে আপনার টোটোওয়ালাটা? তো পুরানো বলতে টোটোওয়ালা ছিল, টোটোওয়ালার পরে তারপরে ঠেলা জালে চিংড়ি ধরেছি, এসব ওটাও তো হিট, ঠেলা জালে চিংড়ি ধরেছি। সেটা আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমাদের এখন বর্তমানে ছৌ নৃত্য শিল্পী সেরা ডান্সার, ছৌ ডান্সার রাসুয়ারি টিমে নৃত্য করছেন বিনয় দা, সে অভিনয় করেছে গানটাতে, বিনয় দা বলে রাক্ষসীরা যেটা আছে। তো আমি টোটোওয়ালা গানটা পরে শুনবো, তার আগে শুনে নেবো ঠেলা জালে চিংড়ি ধরেছি গানটা, একটু যদি শুরু করে আমাদের বলেন। ঠেলা জালে চিংড়ি ধরেছি, রাখব চিংড়ি বিলাতি, রাঁধব চিংড়ি বিলাতি, ও তুই বেলা ডুবুই যাবি রে দিব বেসাতি, ও তুই বেলা ডুবুই যাবি রে দিব বেসাতি। সত্যি অতি সুন্দর গান। তো আমরা মিরাদির ঘরের দুপুরে চলে আসিছি, ওই জন্য বেসা চিংড়ি বেসা, ওই জন্য বেসাতি, আর তারপর আমি আজকে রাত জেগে আসিছি, ওই জন্য বেসাতি পাই নাই। যাই হোক, গানটার মধ্যে রয়েছে বেলা ডুবুই, তো আমরা মিরাদির ঘর দুপুরে চলে আসছি, তো আমরা অন্য কোনদিন আসবো বেলা ডুবুই, নাই তো পুঁটি মাছ হলো নিয়ে যাবো চিংড়ি মাছ নাই বলে। তো আরেকটা গান যেটা বললো টোটোওয়ালা, ওটা যদি একটু শোনান আমাদের গান। আর কতকাল খেলবি ও তুই প্রেমের খেলা, বিহা দিয়ে দিলে হবে কামার জালা, আমার জালা আমার জালা, টোটোওয়ালা রে টোটোওয়ালা, নিয়ে পালা রে আমাকে নিয়ে পালা। সত্যি অতি সুন্দর, অতুলনীয়। তোমরা আগের থেকে যখন থেকে এখানে স্টার্ট করেছি কিছু গান কিছু কথা দিয়ে, তখন থেকে আমরা হিটের পর হিট, হিটের পর হিট, একটার পর একটা গান আমরা শুনেই যাচ্ছি। তো আর ভিডিওটা বেশি বড় করবো নাই, আমরা শেষ করার অন্তিম লগ্নে চলে এসেছি অন্তিম পর্যায়ে। তো অন্তিম পর্যায়ে যখন আসিছি বাড়ি যাওয়ার পূর্বে মিরাদির কণ্ঠে আর একটা গান আমি শুনবো, স্যাড সং। চলে এলো ফাগুন মাস, বিহার সিজন, এখন নানা রকমের ঘটনা ঘটবে, তো সেই তুলনা দিয়ে কি কোনো স্যাড সং আপনার জানা আছে, মানে কোনো কি গেয়েছেন একদম? তো মিরাদির কাছে একটা কোয়েশ্চেন রয়ে গেল যে মিরাদি তো স্টুডিওতে গান রেকর্ড করছে, স্টেজ প্রোগ্রামও করছে, তো বর্তমানে মিরাদি এখন কার টিমে কাজ করছেন? বর্তমান এখন আমাদের নিজেরই একটা টিম রয়েছে, ঠিক আছে, যেটাকে মানুষ জানে যে শঙ্কর তন্তুবাই আর মিরা দাস নাইট, আমাদের নিজেরই টিম আছে। তো ওই টিমের দল ম্যানেজার কে রয়েছেন? দল ম্যানেজার বলতে আমরা দুইজন, শঙ্কর তন্তুবাই আর আমি। তো যেটা যে টিমে আমাদের মিরাদি এখন কাজ করেন, শঙ্কর তন্তুবাই মিরা দাস নাইট, এইটাতে যদি কোনো দর্শক বন্ধুর স্টেজ প্রোগ্রামের জন্য দরকার থাকে তো ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন স্টেজ প্রোগ্রামের জন্য। তো আজকে আমরা চলে আসি আজকের পরিচয় পর্বে, সাক্ষাৎকারের একদম অন্তিম লগ্নে। তো অন্তিম লগ্নে যাওয়ার, বাড়ি যাওয়ার পূর্বে যখন আমরা বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছি, তো বাড়ি যাওয়ার সময় একটা স্যাড সং নিয়েই যাবো ভাবছি, কেন চলে এলো বিহার সিজন, ব্যর্থ প্রেমিক প্রেমিকাদের জন্যে আমাদের এই ছৌ ঝুমুর দাস ইউটিউব চ্যানেলে একটা স্যাড সং দিবই মিরাদির কণ্ঠে। তো আমি অনুরোধ করবো মিরাদিকে যেন যেটা তার হিট বর্তমানে, সেই হিট স্যাড সংটা আমাদের একটু যেন দু তিন লাইন শোনাই শুরু করে। আজকে নে মোহন মোহন ভাঙে দিলি রে, বেওয়াফা সাথে ছেড়ে দিলি তুই দিলি রে, বেইমান হাত ছেড়ে দিলি, চাঁদ সূর্য সাক্ষী রাখে বলেছিলি রে, তোর সঙ্গে বাঁচবো সঙ্গে যাব যে মোরে, চাঁদ সূর্য সাক্ষী রাখে বলেছিলি রে, তোর সঙ্গে বাঁচবো সঙ্গে যাব যে মোরে, আজকে নে মোহন মোহন ভাঙে দিলি রে, বেওয়াফা সাথ ছাড়ে দিলি তুই দিলি রে, বেইমান হাত ছাড়ে দিলি। সত্যি অতি সুন্দর এই গান, আর আমি চেষ্টা করব আরও আপনাদের হিটের পর হিট একটুকু নিয়ে আসার আপনাদের সামনে শিল্পীদের। তো চাই যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা, তো আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের সামনে আরও, যেমন শিল্পীর আপনারা খোঁজ নেবেন সেরকম শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করাবো। এই বলেই আজকের এই সাক্ষাৎকার পর্ব এখানে আমরা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।